আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনারা অনেকেই কিন্তু জানেন না আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে বা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফোন দিয়ে দেখতে পারবেন যে আপনার আইডি কার্ড দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা হয়েছে বা কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তো ভিডিওটি ফুল দেখবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো চেক করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনে যে ডায়াল পিড অপশন আছে, সরাসরি ডায়াল পিড অপশনে চলে যাবেন। ডায়াল পিড অপশনে চলে যাওয়ার পর ডায়াল পিড ডায়াল করবেন *1601 হ্যাশ লিখে। তো ডায়াল করার আগে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে আপনার যে সিমটি আপনার ডায়াল করবেন সেই সিমটি অবশ্যই আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তারপর সিম্পলি ডায়াল করে দিবেন। ডায়াল করার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর দেখেন প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি, মানে আপনার আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখানে লিখতে হবে। তো আপনি আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখানে লিখে দিবেন, দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দিবেন। দেখেন তারপর ইউ উইল গেট SMS, শুনুন আপনি আপনার আবেদনটি তাদের কাছে চলে গেছে। তো দেখেন আমার SMS কিন্তু এসে গেছে। হ্যাঁ দেখেন আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল সিম ক্রয় করছি তিনটি, মানে তিনটে সিম কিনছে আমার এনআইডি কার্ড দিয়ে, দুটি হচ্ছে গ্রামীণ আর একটি হচ্ছে রবি। হ্যাঁ তো আপনি যে কয়টি সিম আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সব এখানে এসে যাবে, কয়টি সিম টোটাল কিনছেন বা কী কী সিম এখান থেকে আপনি কিনছেন। হ্যাঁ তো এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কেনা হয়েছে বা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এ ধরনের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।